আমরা জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। এটা হচ্ছে গ্যাস ডিটেক্টর। এটা রান্নাঘরের, স্পেশালি রান্নাঘরে যখনই কোনো ধরনের গ্যাস লিকেজ হবে, ইট উইল ডিটেক্ট ইট অটোমেটিক্যালি। এটা হচ্ছে স্মোক ডিটেক্টর, এটা হচ্ছে সেন্সর ডিটেক্টর, আর এটা হচ্ছে বেজ স্টেশন, আর এটা হচ্ছে রিমোট। রিমোট দিয়ে তারপরে এটা হচ্ছে সস কল, এটা আনলক করে দিলাম। এটা হচ্ছে ক্যামেরা, ক্যামেরা দিয়ে উই ক্যান মনিটর। অলরেডি কল আসতেছে বিকজ নোটিফিকেশন আসছে। যাই হোক, সো ইট জাস্ট একটা সিস্টেম আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, আমরা ডিপ্লয় করেছি। এটা হচ্ছে মোশন ডিটেক্টর, যে এটা একটু উপরে থাকে, দেখছেন আমি হাত নাড়াচ্ছি, সো এটা অলরেডি মোশন ডিটেক্ট করে ফেলেছে। সো দিস ইজ দ্য জেনারেল স্মল ডিসক্রিপশন। এখন ডোর সেন্সর হলো, শব্দ হলো, কেউ একজন ঘরে ঢুকেছে, আপনি কি করে দেখবেন? আপনি এখন গো টু ইউর স্মার্ট ক্যামেরা, আপনি স্মার্ট ক্যামেরা থেকে ইনস্ট্যান্টলি, যেমন হাত, ইনস্ট্যান্টলি আপনি দেখে নিলেন আপনার বাসায় কে ঢুকেছে, দরজাটা কে ঢুকেছে আপনি দেখে নিলেন। এখন ফর এক্সাম্পল আপনি আবার বেরিয়ে গেলেন, এখন দেখি এখন কিন্তু অ্যালার্ম অফ করা আছে, সো তারপরেও কেউ ঘরে কেউ ঢুকেছে, কেউ হয়তো ঢুকেছে, এটা কোনো নোটিফিকেশান আসবে না, কারণ আমরা অ্যালার্মটা অফ করে দিয়েছি। জাস্ট একটা আপনাদেরকে দেখাচ্ছি ওয়্যারলেস যে স্মোক ডিটেক্টর, এটা কন্টিনিউয়াসলি এই কয়েলের ধোয়া থেকে সে স্মোক ডিটেক্ট করে ফেলেছে, এবং সে সেন্ট্রাল সিস্টেমকে সিগনাল দিয়েছে, এবং আমাদের মোবাইলে অলরেডি কল এসে গেছে যে ঘরে স্মোক হয়ে গেছে। সো নাও উই হ্যাভ টু, আমরা এখন এটাকে ডিজার্ম করে দিব, সিস্টেমকে ডিজার্ম করে দিয়েছি। আর যেহেতু স্মোক হচ্ছে, উই হ্যাভ টু ইমিডিয়েটলি ফাইন্ড আউট দ্য স্মোক ডিটেক্টর, এবং সেখানে যেতে হবে। যাওয়ার পরে দেন উই ক্যান স্টপ, যতক্ষণ এই স্মোক দূর না হবে ততক্ষণ এই অ্যালার্ম বাজতেই থাকবে এবং এটা বন্ধ হবে না। এটা হচ্ছে সফটওয়্যারটা, এটা আমরা এটা এখন অ্যাওয়ে করে দেব, অর্থাৎ এখন এটা অ্যাক্টিভ করে দেওয়া হবে। সো দেখি কী হয়। সো এখন আমরা মোশন ডিটেকশনটা ফার্স্টে দেখি। সে দরজাটা, এটা হচ্ছে দরজা, দরজা এখন খোলা হয়েছে, বাসায় বা জানলা খুলেছে, কেউ ঢুকেছে, অ্যালার্ম চলে এসছে, অ্যালার্ম আসছে, এবং আমাদের যে মোবাইলটা আছে মোবাইলেও কল আসতেছে। সো আমরা কী করবো এখন, কলটাকে এখন এটাকে আগে এই যে যখন আমরা ডিসআর্ম করব, নাও এখন এটা স্টপ হয়েছে, এটা হচ্ছে ডোর সেন্সর দেখালাম।